নমস্কার, রবীন্দ্র দাস স্টার হাওড়া চ্যানেলের তরফ থেকে প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে কাটিংটা করছি কিছুটা ভি শেপের ওপর লেয়ার করছি, তো ভিডিওটা কমপ্লিট না হওয়া পর্যন্ত স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করুন। এবং যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারাই অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, যারা করেছেন তাদেরকে থ্যাংকস। আমি শুরু করছি, পিছনটা ভি হবে। মডেলকে জিজ্ঞাসা করো আপনার নাম কি? লিজা বৈরাগী। লিজা বৈরাগী, কোন ক্লাসে পড়েন? 9। ক্লাস 9 এ, কোন স্কুল? তা সুন্দরী। আমি স্প্রে করে নিচ্ছি। চুলা দেখতে পাচ্ছেন একদম স্ট্রেট টাইপের আছে, আমি বেশি শর্ট করবো না। দেখুন, আমার ক্লায়েন্ট দেখিয়ে দিয়েছেন কতটা শর্ট করবেন, তো জাস্ট এই 2 ইঞ্চ মতো শর্ট করা হচ্ছে। দেখতে পেলেন? ক্লায়েন্ট আমাকে যতটা দিয়েছে ক্লায়েন্টকে তবু আমি দেখিয়ে দিই একটুখানি, বুঝতে পারছেন কতটা কেটেছি? ক্যামেরা পার্সেন্ট ঝুমা দক্ষ, আমি সামনে আসতে বলবো।
একটা মিনিট ঘুরিয়ে নিই। কেমন মুখটা চাগান, আর দেখুন এটা আমি চিন হাইট থেকে লেয়ারটা টানবো, পিছনে ভি মতো লাগে। দেখছেন পিছনটা কিন্তু যে এক মানে 1.5 ইঞ্চি মতো করা হয়েছে ওইটাই থাকবে, ওইটার সময় ফিনিশিং হবে। দেখুন সব এখানে দেখছেন আগের গাইডলাইনটা, এই গাইডলাইনটার সঙ্গে আমি মেলাচ্ছি। এটা এখন নিলাম এখনকার, এটা আগের যে লেন্থটা, লেন্থটা মেনটেন করবে এই এই গাইডলাইনটা। আপনারা দেখতে পাচ্ছেন এই গাইডলাইন এখান থেকে দেখুন কীভাবে আমি না পরপর স্টেপ বাই করেছি, পুরো লেয়ারে কীভাবে নেমেছে দেখুন। আমি ওই সাইডে যাব, ওই দিকের কাটিংটা করব। আপনারা দেখুন কীভাবে আমি কাটছি,
দেখুন আগের গাইডলাইন আমি এখানে পেয়ে গেছি, দেখুন এইটার সঙ্গে মিলিয়ে দিচ্ছি। পরপর দেখুন কীভাবে পাটে পাটে আসছে, পুরো লেয়ারের সঙ্গে পুরো পরপর 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 থাকতাক থাকতাক করে করা হচ্ছে। বুঝতে পারছেন কীভাবে এবার ব্যাকে আমি নিয়ে যাচ্ছি, ব্যাকে নিলে বুঝতে পারবেন। হ্যাঁ দেখুন কাটিংটা দেখেছি, কাটিং একটু ড্রায়ার দিয়ে ড্রায়ার দেবো না আমি, তুমি দেখতে পাচ্ছেন আমরা এই যে ফিনিশিংটা লাস্ট একদম এইটার সঙ্গে মিলিয়ে মিলাচ্ছি ওপর থেকে পরপর পরপর পাটে পাটে লেয়ারে এসে।
দেখুন হেয়ার কাটিং নানান রকম টেকনিকে করা হয়। আমি এখন এইভাবে কাটছি, আবার অন্যরকম পরে দেখুন আবার অন্যরকম টেকনিক আমি চুল কাটছি। তো হেয়ার কাটিং এক এক সময় এক এক টেকনিক ইউজ করা হয়। এন্ডটা একদম পুরো সেই তেল টাইপের করলাম না, একটু এটা ভলিউমটা রাখলাম। উনি ড্রায়ারটা লাগাবেন না, যার জন্য আমি একবার দেখে নিন পিছনটা কীরকম। এবার ফ্রন্টে আমি চেয়ার ঘোরাচ্ছি, ঘুরিয়ে আপনার লুকটা দেখাবো। দেখুন এইদিকে এই সাইডে পার্টিং করতে পারেন বা এইদিকেও করতে পারেন পার্টিং। পুরো হেয়ারটা আবার দেখিয়ে দিলাম। আপনি পুরো হেয়ারটা দেখিয়ে দিন একবার। যদি এই কাটিংটা আপনাদের ভালো লাগে অবশ্যই, ফের একবার বলছি, আবার সাবস্ক্রাইব করবেন, কমেন্ট লাইক করবেন। থ্যাংক ইউ।